এরপরে প্রশ্ন হলো, আমি জেনেছি যার চরিত্র যেমন তার জীবন সঙ্গীও তেমন হবে। আমি আমার জীবনে জেনায় লিপ্ত হয়েছিলাম, এখন সামনে বিবাহ চিন্তা করতেছি, তবা ক্ষমা প্রার্থনার মাধ্যমে কি মাপ পেতে পারি? আশা করি উত্তর দিবেন। ভাইরা আমার, এই কথা আপনাকে কে বলল যে যার চরিত্র খারাপ তার জন্য কপালে খারাপ বই আসবে, ভালো বই আসবেই না? এটা কে বলছে আপনাকে? আল খাবিসাতুল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এই আয়াতের তাফসীর খুলে বিস্তারিত পড়ার চেষ্টা করেন। এই আয়াতের মানে শুধুমাত্র চূড়ান্ত ভাবে এটাই নয় যে খারাপ মানুষরা খারাপই পাবে। প্রথম কথা হলো, বেশিরভাগ ক্ষেত্রেই যে খারাপ সে খারাপের দিকেই যায়। কিন্তু তাই বলে কোনো মানুষ তার চরিত্র খারাপ, তিনি জেনা করেছেন, এই জন্য তার কপালে জেনাকারি মিলবে, এরকম কোনো কথা নাই। এটা এরকম কোনো কথা কর্নালিসে পরিষ্কার করে কথা বলে দেওয়া হয় নাই। আরে ভাই, যে ভালো কথা বলবে তার জন্য ভালো কথা, যে মন্দ কথা বলবে তার জন্য মন্দ কথা। এই আয়াতের এই তাফসীরটাই সবচেয়ে প্রসিদ্ধ গ্রহণযোগ্য। আরো তাফসীর আছে, কিন্তু তাই বলে কোনো আলেম পৃথিবীতে, কোনো ফকিহ আজ পর্যন্ত এটা চূড়ান্ত বলতে পারেননি যে কারোর চরিত্র খারাপ হলে তার কপালে খারাপ বই মিলবে, এটাই কোরআন হাদিসে বলা আছে, এটা কোথাও নেই। কে বলেছে আপনাকে? আপনি নিজে আকাম কুকাম করে এখন হয়তো তবা ইস্তেগফার করছেন, আল্লাহ মাফ করুক আপনাকে, তাই বলে এখন ফেরেশতার মতো একটা মেয়ে আপনার জীবনে হয়তো আসলো, আপনি মনে মনে বাসর রাতে ভাবতেছেন, হায় হায় রে, এইটাও মনে হয় এই দলিল, খবরদার, ডেঞ্জারাস চিন্তা। আরে ভাই, আল্লাহ নবী লুত আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ নবী লুত আলাইহিস সালাতু ওয়াসসালাম তার স্ত্রীর চরিত্র নিয়ে আল্লাহ তাআলা কোরআনে আলোকপাত করছেন না করেন নাই? কার স্ত্রী ছিলেন? লুত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। এজন্য আপনি খারাপ মানুষ দেখে আপনার বউটাও যে খারাপ হবে, কোনো মেয়ে নিজে খারাপ দেখে তার স্বামীটারে বাসরাতে মনে মনে চিন্তা করবে, এ মনে এই দলেরই, আমার পার্টির লোক মনে হয়, এরকম মনে করা উচিত মোটেই না, খবরদার। দাম্পত্য জীবনে এগুলো খুব ভয়ঙ্কর বিষয়। অনেক যুবক ভাইরা এগুলোর কারণে সংসারে শান্তি হয় না, শুধু মনের ভিতরে তারা ইটিশ পিটিশ করে, এত ভালো বউ, এত ভালো স্বামী, সব কিছু কয় না, আমি নিজে তো খারাপ ছিলাম, তাহলে আমার কপালে তো ভালো আসার কথা না, ঘুরে ফিরে বুঝতে এইটাও তলে তলে হেই, খবরদার। এরকম কোন কথা কোরআন হাদিসে? হ্যাঁ, এটা ঠিক যে যার নেচার খারাপ সে খারাপটা চুজ করে নেয়, কিন্তু অনেক সিয়ানা পাবলিক আছে, নিজে খারাপ হলে কিছু খুঁজে খুঁজে রাবে আর উসরে ঢুকায়, আছে না নাই? ওই বিয়ের আগে ওই যে প্রেম নাম দিছেন যেটা আর কি, যেটার নাম আরেক বন্ডামি আর কি, কিসের প্রেম? মেয়েদের হলো ফুচকা চটপটি আর চাইনিজ খাবার দান্দা, আর পুরুষদের হলো মহিলার পড়ায় পড়ায় আকাম কুকাম করার দান্দা, নাম দিছে কি? প্রেম। কত সুন্দর একটা নাম। আরে ভাই, প্রেম তো হলো বৈধ লিগ্যাল জায়গায় স্বামীর সাথে স্ত্রীর, এই অবৈধ জায়গায় কিসের প্রেম? এটা তো দুই নম্বরই বিয়ে। এই দুই নম্বরই কাজ করে অনেকে এবং সারা জীবন দুই নম্বরটারই করে, এরপরে বিয়ের সময় বড় বড় হুজুর করে হাদিয়া তোফা দিয়া খাওয়ায়া চা পানি নাস্তা, বলে হুজুর এখন মহিলা মাদ্রাসার একটা মেয়ে আমার জন্য দেখতে হবে, আছে না নাই? শুনছে হুজুরের মহিলা মাদ্রাসা আছে, আইসে এখন শুধু হুজুরের গায়ে হাত মোছে, হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দেখতে হবে, এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? বলে আগাম টুকাম সব করব, কিন্তু গল্লিটা ঠিক আছে, বউ হিসাবে উঠাইতে ঠিকই রাবে, অবশ্যই ছাড়া উঠাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যাই হোক, নিজে খারাপ হলেও অন্তত ভালো মানুষকে বিয়ে করার চেষ্টা করতেছে, তার এই প্রবণতাটা অন্তত ভালো মাশাআল্লাহ, কিন্তু সবার আগে নিজে আল্লাহর কাছে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, নিজেকে ভৎসনা করে, ক্ষমা চেয়ে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু তাই বলে আমি খারাপ ছিলাম, আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছি, তাই বলে এখন আমার কপালে আর ভালো কিছু আসবে না যেটা আমি খারাপ ছিলাম, এমন মনে করে আপনি মন খারাপও করবেন না আর অন্য আরেকজন প্রতি খারাপ ধারণা করবেন না। আমি গুনাহ ছাড়ার জন্য ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি, কিন্তু তারপরেও গুনার কাজ ছাড়তে পারতেছি না, এখন করণীয় কি? গুনার কাজ ছাড়তে পারছেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, মাশাআল্লাহ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজটাকে একটু সুন্দর করে পড়েন ভাই। কিরকম সুন্দর করে পড়েন? আমরা বেশিরভাগ মানুষ নামাজ পড়ে খুব হুলস্থুল করি। আমি ব্যক্তিগতভাবে, আমার একটা মানবীয় দুর্বলতা হলো আমি একটু হুলস্থুল স্বভাবের মানুষ, এই যে কথা বলে দেখেন না, এত ঘন ঘন কথা বলি, অন্য বক্তারা এক ঘন্টায় যত কথা বলে আমি আধা ঘন্টা তার চেয়ে বেশি কথা বলি, কারণ আমার মুখে এত বেশি চলে, এই যে তাড়াহুড়া করার একটা বৎস্বভাব আমার মধ্যে আছে। এরপরও আমি মসজিদে দেখি যে আমি তাড়াহুড়া করে নামাজ পড়ার আগেও দেখি ম্যাক্সিমাম মুসল্লির আমার আগে নামাজ শেষ, আমি চিন্তা করি হায় হায় এরা তো আমার চাইতে মাশাআল্লাহ আরও অ্যাডভান্স দেখা যায়। ভাইরা আমার, নামাজকে সুন্দর করার চেষ্টা করতে হবে, নামাজকে সুন্দর করার চেষ্টা করবেন। কোনো মানুষকে যদি দেখেন
তার নামাজটা খুব ধীরে ধীরে, রুকুতে অনেক সময় দিছে, সহজে উঠে না। রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় অপেক্ষা করছে অনেক সময় ধরে, আস্তে করে সিজদা গেছে, হুলুস তুল না, সিজদা গিয়ে আবার অনেক সময় ধরে সিজদা করে, সিজদা থেকে আস্তে করে উঠছে, শ্রদ্ধা করে আল্লাহর সামনে নিবেদন করছে, সোজা হয়ে টান টান হয়ে বসে অপেক্ষা করছে আস্তে আস্তে, এরপর আবার আস্তে করে সিজদা যাচ্ছে। এই লোকটাকে পাইলে একটু জড়ায় ধরবে, কারণ এ হলো আসল নামাজি, এক নম্বরের নামাজি, এ ক্লাসের নামাজি। এরকম নামাজি অনেক মসজিদ আছে, গোটা মসজিদে একজনও পাওয়া যায় না, অনেক মসজিদে এক দুজন পাওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে এরকম কিছু মানুষকে চিনি, আমার বন্ধু বান্ধবের মধ্যে যে বলছে জেনারেল লাইনের অনেক মানুষ আছে, এরকম অনেক মানুষ আছে আমার কাছে, নাম বললাম না, নাম বললে আপনারা সবাই চিনবেন, সারা দেশে মানুষ চিনবে, সারা দেশে মানুষ চিনবে, কিন্তু নাম বললাম না। এরকম ভাইয়েরা আমার আছে, জেনারেল শিক্ষিত মানুষ, ব্যবসায়ী মানুষ, মাদ্রাসার বান্দাও যায়নি, কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে। আমি নামাজের দিকে তাকাই, দিকে আরে আমিও তো এত সুন্দর করে নামাজ পড়ি, আমি অনুপ্রাণিত হই যে মাশাআল্লাহ, তাহলে আরও সুন্দর করে আরও আস্তে আস্তে নামাজ পড়বো। যে তার দূরে কাত নামাজে 10 মিনিট টাইম লাগায়, দুনিয়ার মিটিং সিটিং ব্যবসা বাণিজ্য সব বললে যায়, নামাজে কোনো ছাড় নেই, কোনো তাড়াহুড়া নেই, কোনো হুলস্থুল নেই। তো আপনি যে গুনাহ থেকে বাঁচতে পারছেন না, নামাজটাকে এইভাবে পড়েন, ইনশা আল্লাহ দেখবেন অপরাধ এবং পাপের প্রবণতা থেকে আল্লাহ তালা আপনাকে বাঁচাবেন। নাম্বার দুই, প্রেসক্রিপশনের দ্বিতীয় আইটেম হলো আপনি গুনাহের পরিবেশ থেকে সরে আসবেন। আমাদের অনেক ভাইয়েরা গুনাহ ছাড়তে চান কিন্তু গুনাহের পরিবেশ ছাড়তে রাজি না, টেলিভিশনে খারাপ জিনিস দেখে হাতে তসবি আছে টিপতিপতি বলে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, উনি আস্তাগফিরুল্লাহ পড়ে আর তাকাবে টিভির দিকে ভূতের দিকে। তো আপনি চোখে জেনা করতেছেন আর বলতেছেন যে কত খারাপ দেখছো নাটকের নামে এসব বদমাইশি আস্তাগফিরুল্লাহ তাকাবে। তো আপনি ফেসবুকে মেয়েদের আইডিতে মেয়েদের পেজে আশেপাশে পেজে আপনি অ্যাড আছেন, যুক্ত আছেন, ফলো করে রাখছেন, লাইক দিয়ে রাখছেন, সেখান থেকে খারাপ জিনিস আছে আহা দেখেন, দেখে দেখে বলবো হা গুনাহ থেকে বাঁচতে পারি না হুজুর কি করবো। ভাই আমার গুনাহের রাস্তা বন্ধ করে দিতে হবে। আমি সব জায়গায় বলার চেষ্টা করি, যারা কোনোভাবে গোপন গুনাহ থেকে বাঁচতে পারছেন না, পর্নোগ্রাফি থেকে বাঁচতে পারছেন না, হস্তমৈথুন থেকে মাস্টারবেশন থেকে বাঁচতে পারছেন না, খারাপ জিনিস দেখা থেকে বাঁচতে, আপনি চাচ্ছেন বের হয়ে আসতে, ইমান আছে ভিতরে ছটফট করেন কিন্তু পারেন না, সাহস করে হিম্মত করে স্মার্টফোনটা বিক্রি করে ফেলার, একটা বাটনওয়ালা ফোন নেন মাত্র 6 মাসের জন্য, ভয় পায়েন না সারা জীবনের জন্য না, মাত্র 6 মাসের জন্য বাস বাটনওয়ালা ফোনে থাকেন, বন্ধু বান্ধব সবাই বলে দেন দোস্ত ফেসবুক টেসবুক নাই, 6 মাসের জন্য এই লাইনে আছে, ফোনে দরকারি কথা বলিস শেষ। একটু হার্ড ডিসিশন নেয়, এটা বলো অপারেশন, রুগী যখন সিরিয়াস হয়ে যায় তখন কি করতে হয়, অপারেশন করতে হয়, কোনো দোয়া দুরুদে কুলাবে না, এই অপারেশনটা করেন। 6 মাস এই অপারেশন করার পর আপনি দেখেন গুনাহের প্রবণতা আপনার অনেকখানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, সৎসাহস করা যাবে তো ইনশাআল্লাহ। এরকম যুবক পাওয়া কঠিন যে এটা ছাড়া বাঁচবো আমি। আচ্ছা, এই মজলিসে এমন কোনো যুবক আছেন যে স্মার্টফোন নাই বাটনওয়ালা ফোন ব্যবহার করেন? তাহার তোর তো দেখি, আরে ভাই এখন নাই বাসায় রেখে আসছেন, ওটা না চালাক নাকি এরা সব, এত মানুষ কিভাবে আতবে, আপনার বাসায়ও নাই এখানেও নাই, শুধু বাটনওয়ালা ফোনই ব্যবহার করেন, কোনো ফেসবুকে যুগ নেই, এমন মানুষ আছেন? মাশাআল্লাহ, তো অনেক ফেরেশতা আছে দেখা যায় এখানে। এর মানে এই না যে যাদের কাছে স্মার্টফোন আছে সব শয়তান, সেটা আমি বলিনি, এদেরকে ফেরেশতা বলা মানে তাদেরকে খারাপ বলবে, হুজুরের কাছে স্মার্টফোন আছে তাহলে আমি হুজুরকে খারাপ বলছি নাকি? স্মার্টফোন ব্যবহার করে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি ফোন ব্যবহার করেন না, ফোনে আপনারে ব্যবহার করে, আছে না নেই? কিভাবে বুঝবেন ফোন আপনারে ব্যবহার করে কিনা? যদি দেখেন যে আপনি অটো হয়ে গেছেন, ডাইরেক্ট হয়ে গেছেন, অটো আর ডাইরেক্ট হওয়া বুঝেননি, মানে মোবাইল যে টিপতেছেন, এই আঙ্গুল যে টানতেছেন টানতেছেন টানতেছেন, মনে হয় আপনার কিছু হারাই গেছে, মাইলকে মাইল চলে যেতেছেন আপনি এইভাবে আঙ্গুল, এটা আমার মনে হয় যদি অনুবীক্ষণ যন্ত্রতন্ত্র দিয়ে দেখা হয় আমার মনে হয় দেখা যাবে আঙ্গুলের এই অংশ বেশিরভাগ যুবকের ক্ষয় হয়ে গেছে, এত ঘষায় আঙ্গুলে হয়েছে, শরীরের অন্য কোনো জায়গায় এত ঘষা হয়নি, ডাইরেক্ট হয়ে গেছে, ওই ডায়রিয়ার রোগীর মতো সবসময় বেরোতে থাকে, আপনারও হাত সবসময় চলতে থাকে। ভাইরা আমার, মোবাইলকে ব্যবহার করেন, স্মার্টফোন ব্যবহার করে ভালো কিছু করলে ভালো, কিন্তু এটাকে আপনি ব্যবহার করেন, ফোন যেন আপনাকে ব্যবহার করতে না পারে। এই যে শেখ বলছে না, সারা বছরে যে গুনাহ করতে না পারে মোবাইলে একদিনে সে গুনাহ করতে পারে, আবার সারা বছরে যে সওয়াবের কাজ করতে না পারে স্মার্টফোন দিয়ে একদিনে সে সওয়াবের কাজ করা যায়। আল্লাহ আমাদেরকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন, আমিন।
তো যেটা বলছিলাম গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহের পরিবেশ থেকে সরে আসতে হবে পরিবেশ থেকে সরে না আসলে আপনি বাঁচতে পারবেন এর পাশাপাশি তিন নম্বর আমল হলো নেককার মুত্তাকি পরহেজগার মানুষদের সাথে থাকবেন আর যদি গুনাহটা সেক্সুয়াল গুনাহ হয় তাহলে অবিবাহিত হতে যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলেন এটা হলো সব রোগের মহাঔষধ যদি মুরব্বীরা রাজি না হয় দুরা বাইদা আমার কাছে ফুসলা ফাসলা নিয়ে আসবে বাসবাসে হুজুরদের কাছে নিয়ে যাবেন হুজুররা চাচা মিয়ারে বুঝায়া বাজায়া ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেবে হুজুরদের কিন্তু খাওয়াটাই নেবেন দেবেন ইনশাআল্লাহ সব ব্যবস্থা করে দেবে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে